নির্বাচনে কাউকে আনার দায়িত্ব সরকারি দলের নয়। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর বিশেষ অধিবেশনে এই কথা বলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। জানান, কেউ আসুক না আসুক যথাসময়ে নির্বাচন হবে। তাদের অভিযোগ, গণতন্ত্রকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বিএনপি। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের তৃতীয় দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংসদীয় গণতন্ত্রের পথে নানা চড়াই উৎরায়ের ঘটনা উঠে আসে তাদের বক্তব্যে। এই সংসদকেও বারবার কলুষিত করা হয়েছে, যুদ্ধাপরাধীদের, রাজাকারদের, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই সংসদে নিয়ে আসা হয়েছে। এখনো দেশের উন্নয়নের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা করে। 50 বছরে এই সংসদে অনেক মহান আইন পাস হয়েছে, ইন্ডেমনিটি অধ্যাদেশের মতো ব্ল্যাক আইনও পাস হয়েছে। আমরা কতটুকু সরকারকে দায়বদ্ধ করতে পেরেছি আজকের এই মূল্যায়নটি প্রয়োজন মাননীয় স্পিকার। তবে এই 50 বছরে বিভিন্ন সময় জনগণের সংগ্রাম আবার সংসদকে তার জায়গায় ফিরিয়ে এনেছে মাননীয় স্পিকার। আগামী নির্বাচন প্রসঙ্গে উঠে আসে আলোচনায় আওয়ামী লীগ সংসদ সদস্যরা বলেন, দাওয়াত দিয়ে কাউকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়। আর জাতীয় পার্টির সংসদ সদস্যরা বলেন, ইসিকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে সরকারকেই। নির্বাচনে কেউ আসবে কি আসবে না সেই দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন, এটি সরকারি দলের দায়িত্ব নয়। নির্বাচন কমিশনই আয়োজন করবে এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সব দল অংশগ্রহণ করবে। কাউকে দাওয়াত করে হাতে পায়ে ধরে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয় কিংবা সরকারি দলের নয়। নির্বাচন কমিশন সেই পরিবেশ তৈরি করতে হবে, নির্বাচন কমিশন সেই আস্থা তৈরি করতে হবে, সেই পরিবেশ আনার জন্য যে সহায়তা এই নির্বাচন কমিশনের দরকার, সেই সহায়তা নির্বাচন কমিশনকে দিতে হবে, সেটাই হচ্ছে সরকারের দায়িত্ব। সংখ্যানুপাতিক নির্বাচন, 70 অনুচ্ছেদ সংশোধন সহ বেশ কিছু সংস্কার প্রস্তাবও দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংবিধান পর্যালোচনার জন্য সংসদের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করছি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর দারুস সালামে আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জাতিসংঘের কাছে যত আবদারি করেন, যত নালিশি করেন, যে ব্যাপারে নালিশ করছে সে ব্যাপারে সালিস করার এখতিয়ার জাতিসংঘের নেই, তাদের নিয়মে নেই, এটাই হলো সত্য, এটাই হলো বাস্তব। এখন বিএনপি যাবে কোথায়? আন্দোলনের নাম ফকরুল সাহেব আর মুখে আনবেন না, লজ্জা শরম থাকলে আন্দোলনের কথা না বলে এত বছর ধরে আন্দোলন আন্দোলন করে চিৎকার করলেন, জনগণ আপনার ডাকে সাড়া দিল না, আপনার নেতা টেমস নদীর পার থেকে অনলাইনে ডাক দিচ্ছে, তারে প্রমাণ, কারো কথা মানুষ শুনে না। এই আন্দোলন ওই যে ভুয়া ভুয়া ভুয়া, যে আন্দোলনে মানুষ নেই সে আন্দোলন গণ আন্দোলন হতে পারে না। কাজেই বিএনপির আন্দোলন ভুয়া ভুয়া, তাদের 52 দল ভুয়া, 27 দফা ভুয়া, 10 দফা ভুয়া, 10 দফা ভুয়া আন্দোলনের নামে আজকে তারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। দর্শক, আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সেখানে সরাসরি ছিলাম। পরে সংবাদে যাচ্ছি। রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সভা শেষে এই আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, 14 বছর ধরে দেশের শাসন ব্যবস্থা কবজায় রেখেছে আওয়ামী লীগ, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে তারা। মির্জা ফখরুল জানান, সরকার পতনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছে 22টি রাজনৈতিক দল।
ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সমমনা জোটের সাথেও আলোচনা হয়েছে। সার্ভার সমস্যার কারণে ট্রেনের টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা জানান, দ্বিতীয় দিনে টিকিট কাটতে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেননি অনেকে। আজ দেয়া হয় 18 এপ্রিলের টিকিট। আজও দেশের পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। অনলাইনে চাপ বেশি থাকায় সার্ভার সমস্যা হয়েছে বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার। আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের। বঙ্গবাজারে এখনও পুরোপুরি সরানো সম্ভব হয়নি ধ্বংসস্তূপ। আজ অস্থায়ীভাবে মার্কেট চালুর কথা থাকলেও খুলে দেয়া যায়নি জায়গাটি, ফলে বাধ্য হয়ে ফুটপাতেই দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উদ্ধারকর্মীরা এখনও কাজ করছেন। এদিকে 5 দিনের মাথায় বঙ্গবাজার এলাকায় এবার আগুন লাগে মালেকা মার্কেটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল 8টায় অগ্নিকাণ্ডের খবর পান, দ্রুত 14টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সামান্য কিছু মাল ছিল, এটি নিয়ে এখানে এখানে বসলাম, দেখি কিছু করতে পারি কিনা, এই পর্যন্ত মালগুলো সেল করতে পারি কিনা, এটা হলো মেন কথা। রাস্তার পাশে আরেকজনের দোকানে বসে আছি, মনকে সান্ত্বনা দিচ্ছি, কিছু তো করার নাই, সব পুড়ে চাই। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরিদপুরে ঈদ উপহার দেওয়া শুরু করলেন হামিম গ্রুপের কর্ণধার একে আজাদ। সকালে মাচ্চর ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ। উপস্থিত ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একে আজাদ। এ সময় 700 মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, সেমাই, তেল ও চিনি। বিকেলে কানাইকুড়ি ইউনিয়নে আরও 700 জনকে দেওয়া হবে এসব সামগ্রী। 7 দিনে 12টি ইউনিয়নে 10,000 মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ঈদ উপহার। খেলার খবর, প্রথমবারের মতো আইপিএলে অংশ নিতে কাল ভারত যাচ্ছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের কারণে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শুরুর 2 ম্যাচ মিস করেছেন বাংলাদেশ ওপেনার। রোববার আহমেদাবাদে চ্যাম্পিয়ন গুজরাটের মুখোমুখি হবে কেকেআর। একই দলে লিটনের সঙ্গী হতে পারতেন সাকিব আল হাসান, কিন্তু ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন নাম্বার 75। সাকিবের বিকল্প হিসেবে কলকাতায় যোগ দিয়েছেন জেসন রয়। ইংলিশ ওপেনার অন্তর্ভুক্তি এখন চিন্তা বাড়িয়েছে সেরা একাদশে লিটনের সুযোগ পাওয়া নিয়ে। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।